আসসালামু আলাইকুম বন্ধুরা, মগ এলাকায় এক আজব খেলা আবিষ্কার করছে। হ্যাঁ, খেলা দেখতে তো এতক্ষণ ধরে যা আর্ট দিয়ে করতেই পারতেছি না, কি এক খেলা! বাসে তেল মাইকে এর উপর দিয়ে আটটে যাই, ওইবেলা বেলুন ধরতে হইবে, পোলায় দৌড়তেছে, পারবে 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 অবশ্য। ও বেলুন ধরতে নাই, আর হাত পায়ে যাই বেলুন ধরছে, বেলুন ফাটাইয়া লাগছে। মোটামুটি এটা কি উইনার ধরা যায় না কি বোঝ দেয় সিনিয়র, দ্বিতীয় প্রতিযোগী হয়েও প্রস্তুত মোটামুটি কায়দায়। এটা হাফ প্যান্ট ওপ্যান্ট পিন দেওয়া, একটা খেলোয়াড়ের বেশি আগিয়ে পড়ছে, আর্জেন্টিনার জার্সি পিন দিয়া। যাই হোক, তুই এই বেলুন না ফাটাইতে পারলে এদেশে থাকার তোর কোনো অধিকার নাই, কারণ তোরে দেখেই মনে হয়েছে তুই পারবি। তোর কী করতে হইবে? তোর দৌড় দিতে হইবে, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে। এ রে, কাড়িটা মনে হয় ভাঙছে না, ও ভাঙ্গে নাই, ওই গ্রামে ঘুরে গেলা ওরকম টেস্টে পাশার খাইলে আর কিছু হয় না। ওদিকে দর্শক হেরা রেডি খেলোয়াড় কিন্তু আর একজন আই পড়ছে, আর্জেন্টিনার জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ কাশেম, এর কাশেম না, ওর নাম একটা আছে মনে নাই। যাই হোক, তুই দৌড় দে, তুই পারবি এ খেলা, তুই তোর দ্বারাই সম্ভব, তুই এ ভবিষ্যৎ উজ্জ্বল করিয়ে লাবি এই বেলুন ফাড়াইয়া। প্রস্তুতি লইতিয়াস, আমরা দেহের ওর দিকে একটুখান ভালো দিয়ে চাইয়া, ও মোটামুটি কায় ওটা আজকে না ফাড়াইয়া, আজকে আরও সারতে আছে না, ওটার দিকে হয়ে অধীর আগ্রহে চাইয়া রয়েছে। যাও যাও দাদু, তুই পারবি 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 পার। বেলুন তো ধরতেই পারলে না, এটাও গুলি ফাঁকা বাজ হয়ে গেছে আর কি। পরবর্তী ক্যান্ডিডেট হয়ে আই পড়ছে, দেহি কি হরে, মনে হয় এসগো না ফাড়াই ছাড়বে না, পারছে পারছে পারছে, পেলুনে হাত লাগছিল কিন্তু ফাড়াইতে পারে নাই। মোটামুটি কে দেখাতে ওই পরীক্ষায় পাস করতে পারে নাই। পরবর্তী প্রতিযোগী অবশ্য এটা একটু খুদে প্রতিযোগী, দেহি ও কি হরে, অবশ্যই প্রতিযোগী আইসে, এর কিন্তু হাইট গেট ভালো, যে দৌড় দিয়ে লইয়া ওই বেলুন লইয়া দৌড় দেবে না এই জানি না। এই এই রে খাইছে গেছে, অস্ত্রের অবস্থা মনে হয় খুবই খারাপ, কি হয়েছে কই পেরি নিয়া আমাদের হার্ডে আয়। পরবর্তী হে ওই ঘুরেঘারের খেলা দেখিয়া কয় আর টেক তারি না, নিজেই আই পড়ছে প্যান্ট ট্যান আরও পাল্টাই না, সময় পাই না, পয়সা এটা ফাড়াইয়ে প্রথম অবস্থান লই যেতে হইবে। তোরা যে পুরস্কার মুরস্কার হয়েছে পাইতেলে লেন্স ম্যাচ কি আনছো, ও লই যাবে, পোয়ায় না লই যাই আর সারতে আছে না। ইউনিয়নের কয় সর কালসারমের ও না নিছে দেয় তেল মাখতে আসে সেলিম, আর এই ব্যাপার আইসে যে প্রতিযোগী যদি অজ্ঞানই ফরে তাই ধরা লাগবে না হইবেন না। এই ওদিকে এবার সব ফর্সা মশা হয়ে রেডি করতেছে, এই প্রতিযোগী দৌড় কিন্তু দেশে 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 পারবে 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 পারছে, পারে না, আরে মাবুদ খাইছে, আর দেই কিডনিতে আঘাত হয়েছে, কিডনিতে আঘাত হয়েছে তার, সে পারে নাই। সর্বশেষ প্রতিযোগী এই খেলার উদ্যোক্তা মগো সেলিম, ও পারবেই পারবে, খেলা যেহেতু আবিষ্কার করছে এলাকায়, ও পারবে, ও পারতেই হইবে, আর না পারলে আর কাড়ি কুড়ি সুরাইয়া লাইতে হইবে। তুই পারবি না এই খেলা, তুই আবিষ্কার করছো কা, তোর কিন্তু ভালো পারফরমেন্স খুব ভালো দেখাইতে হইবে, আর নাইলে কোনো কায়দা নাই, তোর সর্বস্ব বিচার হইবে। এবং তুই এক কাম করবি, এই এলাকার মানুষ সবাই মিষ্টি খাবি, পারবি 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 অবশ্য, ও কিন্তু আসলেই পারছে, এতে আর বদনাম করিয়ে লাভ নাই। ও খেলা কিন্তু এটা যে আবিষ্কার আবিষ্কার করছে, কিন্তু ও পারছে। যাই হোক, তোরে অসংখ্য ধন্যবাদ, তুই এটা পারছো, তুই এক কামড়িস, মিষ্টি খাওয়ার লাগবে না, তুই আমার পক্ষে কোনো যাওয়ার কাল দুইটা খাইয়ে যাইস, অবশ্য দোকানটা বন্ধ, খাওয়াইতে পারলাম না, কিছু মনে করিস না, আবার দেখা হইবে। কাকু হেরা খেলা মেলা দেখতে আছে মোটামুটি কায়দায় খুব আগ্রহের সহিত।